দিল্লী বিজেপি মুখ্য কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক অধ্যক্ষতায় হেউতিবা গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি রাষ্ট্রীয় মুখ্য জেপি নড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছে। গতকাল এই বৈঠকে হয়েছে অপরাহ্ন 4টার রাতে 9টা পর্যন্ত হয়েছে বেড়ে আজ সকালে পুঁ বৈঠক আরম্ভ হচ্ছে। চর্চা হচ্ছে 2024 নির্বাচনের বিজেপি শাসিত রাজ্য মানকর নির্বাচনী ফল উপরে আলোচনা হয়েছে। এসব আগামী দিনের হওয়াকু বিধানসভা নির্বাচন রাজ্য দ্বারা লাগু হয়েছে সফল যোজনা এবং কেন্দ্রীয় যোজনা আলোচনা হচ্ছে। এসব কেন্দ্রীয় বজেটে গরিব কল্যাণ যোজনা লোক মধ্যে সচেতন সৃষ্টি করা ভালো অনেক দিগ উপরে আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মোহনচন্দ্র মাঝি গতকাল রাতে বৈঠক পরে আমার ইন্টরনাল মিটিং বলে প্রতিক্রিয়ায় কহিলে। দিল্লী প্রতিনিধি মনোজ মহান্তি আম সহ ফোন লাইন যোগে যোড়ি হচ্ছেন। মনোজ, দিল্লী বিজেপি মুখ্য কার্যালয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে অধ্যক্ষতা করলে এবং এই বৈঠকে বিশেষ করে কোণ সব আলোচনা হল এবং সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কোণ আলোচনা কলে প্রধানমন্ত্রী? দেখুন নিবেদা, বিজেপির মুখ্যমন্ত্রী পরিষদ বৈঠক দুইদিনিয়া বৈঠক গতকাল থর আরম্ভ হয়েছে এবং আজ সকালে প্রধানমন্ত্রী অধ্যক্ষতার বৈঠক চালছে। বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী মানে বৈঠকে যোগ দিয়েছেন। বিশেষ করে যদি গতকাল তো দেখা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে বৈঠকে যোগ দিয়েছিল, তো সমস্ত রাজ্য মানে কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন দিয়েছেন যে রাজ্যের বিকাশ পাই রাজ্য সরকার কোন নকশা প্রস্তুত করছেন। প্রধানমন্ত্রী কালি 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন দিয়েছেন। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিভাবে ভাবে উত্তরপ্রদেশ কু আর্থিক ভাবে মজবুত করা যাব, উত্তরপ্রদেশ কু 1 ট্রিলিয়ন ডলার উপরে কিভাবে ভাবে পরিণত করা যাব তাহাকু গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী সহ সামনে তাঙ্কা প্রেজেন্টেশন রাখিছেন এবং আসাম মুখ্যমন্ত্রী কিভাবে ভাবে রাজ্যের বেরোজগার কু দূরীকরণ করা যাই পারিব, কিভাবে ভাবে রাজ্যের বিকাশ হয়ে পারিব তা উপরে ফোকাস দিয়েছেন এবং তাঙ্কা প্রেজেন্টেশন প্রধানমন্ত্রী কু দেখাইছেন। এবং তৃতীয় যেত দেখবা তাহলে বিহারের ডেপুটি সিএম সে মধ্যে প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন দিয়েছিল যে বিহার কিভাবে ভাবে যে অবৈধ খনন হচ্ছে তাকে কিভাবে ভাবে রোকা যাই পারিব এবং বিহার কিভাবে ভাবে রোজগার বৃদ্ধি পাইব তাহা উপরে মধ্যে ফোকাস করা যাইছে। এবং অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আজি মধ্যে প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন প্রদান করবে যে রাজ্যের বিকাশ পাই কিভাবে ভাবে সে প্রস্তুতি হচ্ছেন এবং কেউ রাজ্যের যে স্বতন্ত্রতা রয়েছে সে রাজ্যের স্বতন্ত্রতা যদি আমি ওড়িশার কথা কৌছি, ওড়িশার ট্যুরিজম বিকাশ পাই এথর বজেটের মধ্যে আলোচনা হয়েছে এবং কিভাবে ভাবে যে রাজ্যের স্বতন্ত্রতা যা রয়েছে তাহার উপরে ফোকাস করবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে। সে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন দেবে। এবং দ্বিতীয় যেহেতু আগুকু কিছু রাজ্যের ইলেকশন অছি, বিধানসভা নির্বাচন অছি, তেমন তাহার উপরে মধ্যে কিছু আলোচনা হয়ে পারে যে কিভাবে ভাবে রাজ্যের যে রাজ্যের নির্বাচন আছে সেটি কিভাবে ভাবে বিজেপি উত্তম প্রদর্শন করব এবং 2024 নির্বাচনে দ্বিতীয় বৈঠক রয়েছে এবং বৈঠক মধ্যে আরম্ভ হয়ে গলানি সকাল সমস্ত বিজেপি শাসিত রাজ্য মানকর মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী আলোচনা করছেন। অনেক গুড়ি প্রসঙ্গে আলোচনা হচ্ছে এবং বিশেষ করে আগুক যেহেতু নির্বাচন রয়েছে সেখানে কেমতি বিজেপি ভালো প্রদর্শন করব তা হচ্ছে মুখ্য ফোকস। ধন্যবাদ মনোজ মহান্তি, আম দিল্লী প্রতিনিধি আম সহ যোড়ি হয়েছিল বাবদে অধিক আলোচনা করলে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।